Alhamdulillah, salatu wassalamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa mawala. Shantaner sathe baba mayer alochonar gurutto aporishim, bishesh kore paribarik khetre. Ebong ei alochonar bishoybostu hote pare bibhinno bishoy, jate kore sontan paribarik tarbiyatta baba mayer kach theke ottonto sundor bhabe pay. Prothomei আলোচনাটা সহজভাবে করার জন্য সন্তানের সাথে বাবা মা উভয়ের একটা ফ্র্যাঙ্ক রিলেশন গড়ে তোলা দরকার এবং আলোচনার মধ্যে তারা শিক্ষা সংস্কৃতি এগুলো নিয়ে আসতে পারে বিশেষ করে আমাদের বাবা মায়েরা নানাভাবে তাদের সন্তানের সাথে বয়সের ভেদে আলোচনাটা করতে পারে এবং সেখানে তারা যে আদব শেখাতে পারে আদবটা খুবই জরুরি আজকের এই নতুন প্রজন্মের সন্তানদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কিশোরদের ক্ষেত্রে তাদেরকে খাবারের আদব বাসায় চলাফেরা করা পরস্পরের সাথে আচরণ দোয়া শেখানো এবং তাদেরকে উদ্বুদ্ধ করা মোটিভেশন দেওয়া যাতে তারা সেলফ গাইডেড হতে পারে এবং তাদের জীবনের লক্ষ্য তারা খুঁজে নিতে পারে যে ভবিষ্যতে তারা কি হবে কেমন মুসলিম হবে এবং মানুষের সাথে কি ধরনের আচরণ তাদের করা উচিত ইত্যাদি শিক্ষামূলক এই বিষয়গুলো যদি আমরা সন্তানদের সাথে আলোচনা করে করে তাদেরকে আসলে উৎসাহ দিতে পারি এবং তাদের একটা মাইন্ডসেট তৈরি করতে পারি তাহলে এই সন্তানরাই দেশের সবচেয়ে সুন্দর সুনাগরিক হবে এবং এই আলোচনায় খেয়াল রাখতে হবে আমরা যেন তাদেরকে কোণঠাসা না করি তাদেরকে যেন গালমন্দ না করি এবং তাদেরকে যেন মানে এমন কথা না বলি যাতে তারা মনে করে যে আমার দ্বারা কিছু হবে না সাধারণত অনেক বাবা মারা সেটা করেন কিছু একটা ভুল ত্রুটি পেলে এমনভাবে গালমন্দ করেন তখন সন্তান ভাবতে থাকে আহা আমি হতভাগা বাবা মা আমাকে পছন্দই করছেন না আমার দ্বারা বোধহয় কিছুই হবে না এভাবে হলে হবে কি তার ভেতরে সাহস কমে যাবে তার মধ্যে যে বিশাল একটা প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন সে প্রতিভাকে বাবা মা নিজের হাতেই অনেকটা হত্যা করে বসলেন এটা করা যাবে না তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে তাদেরকে আশা দিতে হবে তাদের ভেতরে সবসময় একটা প্রণোদনা একটা বড় ইচ্ছা অভিলাষ একটা ডিজায়ার তৈরি করে দিতে হবে যেন তারা ভালো মানুষ হয় শ্রেষ্ঠ মুসলিম হয় যেন তারা সুনাগরিক হয় যেন তারা আল্লাহ অভিমুখী হয় যেন তারা দিনদার হয় এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্য দিয়ে নানাভাবে আমরা সেটাকে প্রমোট করতে পারি এবং তাদের সাথে কোরআনিক আলোচনা করতে পারি তাদের সাথে আমাদের দিনই কিছু আলোচনা করতে পারি তাদের সাথে আমাদের নবী রাসূলদের কাহিনী শেয়ার করতে পারি ইত্যাদি কখনো মা কখনো বাবা এভাবে আমরা সেটা করতে পারি আর যদি আমরা তাদের সাথে কোনো আলোচনা না করি আমরা যদি ব্যস্ত বাবা মা হয়ে যাই তাহলে কি হবে তাহলে সন্তান ধীরে ধীরে আইসোলেটেড হয়ে যাবে সে নির্জনতাকে ভালোবাসবে তাকে কথা জিজ্ঞেস করলে সহজে উত্তর দেবে না এবং তার সাথে বাবা মায়ের ফ্র্যাঙ্ক রিলেশন আর কখনোই গড়ে উঠবে না কিংবা রিলেশনটাকে তারা সহজ করে নিতে পারবে না এর কারণ হচ্ছে বাবা মায়ের এই দূরত্ব বজায় রাখা অথবা তাদের অতিমাত্রায় চাকরি কিংবা ব্যবসায়িক যে ব্যস্ততা আছে জাগতিক ব্যস্ততা ইত্যাদির কারণে সন্তানদেরকে যদি আমরা একটু সময় না দেই তাহলে তারা বাইরের জগৎ সম্পর্কে তেমন কিছু জানতে পারবে না এবং তারা অন্য মানুষদের সাথে মোয়ামেলা এবং তাদের সাথে ইফেক্টিভ যে আচরণ সেগুলো শিখবে না ফলে তারা পরিবারেও নিগৃহীত হবে বাইরের মানুষের থেকেও আইসোলেটেড হয়ে যাবে ফলশ্রুতিতে নানা রকম মানসিক সমস্যা তাদের দেখা দিতে পারে আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি অতএব আসুন আমরা সন্তানদের সাথে আলোচনার গুরুত্ব দিই এবং পারিবারিক বলয়ে তাদের সুশিক্ষা তাদের সুন্দর আচরণ শিক্ষা এবং তাদের দিনদারি এগুলোর প্রতি মনোযোগী হই আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন